সরকার মিথ্যা মামলায় নতুন খেলা শুরু করেছে। সবাইকে আটকে রেখে একতরফা নির্বাচন করতে চায় ক্ষমতাসীনরা, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। আজকে এই মিথ্যা মামলা দিয়ে আবার শুরু করেছে তারা নতুন খেলা। সামনে নির্বাচনের ঢোল বাজছে, এই নির্বাচনে আবার সেই ঢোল নির্বাচন নির্বাচন খেলা করে তার সেই নির্বাচনের বৈচরণী পার হতে চায়। সমস্ত বিরোধী দলকে আটক করে মিথ্যা মামলা দিয়ে তারা একতরফা ভাবে নির্বাচন করে নিতে চায়।